সকাল 6:30টার সময় উঠছি ঈদের নামাজে যাওয়ার লাগি, বাট উঠিয়া দেখি উঠানো পানি আসিল, পরে আস্তে আস্তে পানি বাড়িয়া ঘরের ভিতরে হামাই গেছে। ও আমরা বাসার সামনের অবস্থা, আটুর উপরে পানি আসিল। আমরা জার্মান শেপার্ড কুত্তা ওটা এনে পানির মাঝে চিল করাত লাগ গেছে। মেইন রোড পুরা নদী হয়ে গেছে, নদীর লাখান লাগের। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পরে পানি কমা স্টার্ট হয়েছে আর ঘর থেকে পানি নামি গেছে। পরে কন্টিনিউয়াসলি পানি কমিয়া 20 মিনিটের ভিতরে শেষ হয়ে গেছে পানি। মেঘ না থামার কারণে সিলেট শাহিদ গাঁও ঈদের জামাতে না।